দুপুর থেকে সন্ধ্যে রাত পেরিয়ে সকাল লালবাজারের সামনে বারো ঘন্টারও বেশি সময় ধরে অবস্থানে জুনিয়র ডাক্তার রাইসিপির দৌত্য ব্যর্থ আন্দোলনকারীদের এড়িয়ে বেরোলেন সিপি নফুটেরও উঁচু ব্যারিকেডের ওপারে আন্দোলনে অনর চিকিৎসকরা সিপির পদত্যাগের দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে অবস্থান যতক্ষণ না সিপি আসছে ততক্ষণ আমরা এখানে অবস্থান কন্টিনিউ চলবে পুনরুদ্দীপ জিজ্ঞাসাবাদের পর আর্যিকর দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষের দেহরক্ষীও গ্রেফতার দুই ভেন্ডারও জালে বেলা বারোটায় তোলা হবে আদালতে গ্রেফতার সন্দীপ ঘোষ অচঞ্চল চিকিৎসকের পরিবার আরও অনেকে জড়িত আছে আরও আসুক সামনে এখনো খুশি হওয়ার মতো সেরকম কিছু হয়নি সন্দীপের গ্রেফতারের পরেই দলের অস্বস্তি বাড়িয়ে মুখ খুললেন তৃণমূল নেতারা পড়ল মিডল স্টাম্প এবার কি পোস্ট সুখেন্দু শেখরের প্রতিবাদীদের বেলাগাম আক্রমণ চিকিৎসক স্বাস্থ্যকর্মী নাগরিক সমাজের বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া নয় বিতর্কের মুখে নেতাকর্মীদের নির্দেশ অভিষেকের নাগরিক সমাজের পর এবার লালবাজারের সামনে রাত দখলে জুনিয়র ডাক্তাররাও সিপির ইস্তফার দাবিতে বাড়ছে চাপ কি করবে সরকার ঘনকানের সঙ্গে সুমন রাত আটটায়